আর মনে তো এই জায়গাটার নাম হলো শতবর্ষী আম গাছ, আর মেইনলি এই আম গাছের লেগে মনে এই জায়গাটার এই নাম, তাই না? দেন অনেক বিডিআর পুলিশ সবাই পাহারায় আছে, তো ওই জায়গায় ময়লা ফালাই পড়তে দূরের কথা, কেউ এরকম সাহসও নিব না। সবাই সবাই ওমর অন ফায়ার, ওমর অন ফায়ার, রে রে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন। ওইখান থেকে বাইরে গেলাম, আর এখন আমরা যেতেছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। এই তারটা খালি কাটা ছিল, এই তারটার লেগে চলো। আমাদের হালিম চলে আসছে, যেটা অনেক সুন্দর করে সাজাই দিছিল, বাট আমি টুকুর টুকুর করে খাইয়া এটা ডেকোরেশনটা নষ্ট করে লাইছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আমার ব্লগ স্টার্ট করতেছি নড়াইলের লোহাগড়া থেকে। আজকে হলো নড়াইলে আমার চতুর্থ দিন, আর এই চারটা দিন নড়াইলের মানুষ থেকে আমি অনেক ভালোবাসা পাইছি। আর নড়াইলে যে আমার এত সাবস্ক্রাইবার আছে ওটা আমি জানতেই পারতাম না যদি নড়াইলে না আসতাম, তো সবাই অনেক থ্যাংকস। আর পিছনে গেমিং সেটআপ দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন যে এটা একটা গেমারের বাসা। আর আমি যখনই আমার কোনো গেমার ফ্রেন্ড বা ভাই ব্রাদারের বাসায় যাই, তখন তাকেও গেমিং সেটআপ থেকে আমি আমার ইন্ট্রো দিই, কারণ আপনারা সবাই জানেন গেমিং সেটআপের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে। একটা টাইমে এরকম একটা সেট আপ আমারও ছিল, এখন নাই, বাট আল্লাহ দিলে কোনো এক সময় হবে। আমি সবসময় এগুলো দেখলে এই চিন্তাই করি। আর আমি আমার যে বন্ধুর বাসায় আসছি, ও বাংলাদেশের একটা মোস্ট পপুলার গেমার, তো গেমিংয়ের সব কিছুই ওর বাসায় আছে। তো আমি আপনাদেরকে একটা গেমিংয়েরও ফিল দিব, নতুন নতুন কিছু জিনিসের সাথে পরিচয় করাবো। আপাতত আমি আসার খবর পাই ওর বাসার সামনে আমার অনেক সাবস্ক্রাইবার ভিড় করছে, ওদের সাথে দেখা সাক্ষাৎ করে নিই। চলো, স্বল্প সময়ে সবার সাথেই দেখা সাক্ষাৎ শেষ করলাম, এখন আমি আমার বাইকটা বাই করবো। আর নড়াইলে তেমন একটা ঘোরার জায়গা নাই দেখা, আমরা যেমন এখন গোপালগঞ্জ, আর নড়াইল জেলাটা দুইটা জেলার মাঝখানে পড়ছে, একটা হলো খুলনা, দুই নম্বর হলো গোপালগঞ্জ, আর মাঝখানে পড়ছে নড়াইল। তো নড়াইলে আপনি আসলে একসাথে তিনটা জেলারই ফিল নিতে পারবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর আমাদের সাথে গোপালগঞ্জে মোটামুটি আকারে অনেকগুলা বাইক যাইব, আমরা কোনো কিছুই জানাই নাই, তারপরেও অনেকগুলা বাইক হয়ে গেছে। ঠিক ওগুলোকে গ্যাঞ্জাম না কইরা আমি একা একটু সামনে সামনে যাই, আর সামনে পিছনে বাইক আর বাইক, তাহলে না জানানো সত্ত্বেও যে এত বাইক হয়ে যাবে এটা কখনো বুঝতে পারিনি। আর গোপালগঞ্জ যাইতে গেলে প্রথমত কালনা সেতু করাইতে হবে, কালনা ব্রিজ তো আমি গত ব্লগে আপনাদেরকে দেখাইছি, বাট গতকালকে আমার মাইকের প্রবলেম হয়েছিল, যেটা বর্তমানে আমার একটা মেজর প্রবলেম, কম বেশি প্রত্যেক ভিডিওতেই হয়। আমি বুঝলাম না আমার লোকে কেন এটা বারবার হয়, বাট এক কথায় বলতে গেলে সেতুটা অস্থির, ফুললি ক্লিন, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট সেতু, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সেতু, আর এটাই জায়গার একটা ফেমাস সেতু। চলো, এটাকেই বলে টোলসারা ব্রিজ পারাপার। আর মনে তো এই জায়গাটার নাম হলো শতবর্ষী আম গাছ, আর মেইনলি এই আম গাছের লেগে মনে এই জায়গাটার এই নাম, তাই না? এই আমটা কত বছর, মানে 100 বছর আগে, তারও বেশি। এটা দামটা হয় আমি আজ পর্যন্ত আমার লাইফে কখনো এরকম কিছু ফেস করিনি। আমার খুব শখ যে আমি এরকম কিছু দেখুন। আমি আমার লাইফে অনেক জায়গায় সময় কাটাইছি, যেমন আমি বরিশালের কলসকাড়ি সময় কাটাইছি, ওই জায়গায় আমি অনেক কিছু শুনছি কিন্তু কখনো দেখি নেই। দেন আমি যে এলাকায় থাকছি ওই জায়গায় অনেক কিছু শুনছি কিন্তু কখনো দেখি নেই, প্লাস যেই জায়গায় যে ওই জায়গা থেকে গেলে শুনি দেখিই না। তো আমি দোয়া করি আমার সামনে কখনো একটু পড়ুক, আমিও যাতে এটা কইতে পারি যে কেউ আমার সামনে নাচছে রায় দুইটা বাজে তিনটা বাজে। এই দালা, হ্যাঁ, এই যে শতবর্ষ শ্যাম গাছে আসছো, তোমার কেমন লাগতেছে? তুমি শতবর্ষী আম গাছে আইছো, আমিও আইছি, এখন তোমার কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে, বান্দরের গাছ দেখলে ভালো লাগবে। তাহলে এত সুন্দর একটা জায়গায় আসছি, তো এই জায়গায় একটা ছবি না তুললে হয়? না, একটা ছবি তুলি ভাই, ভিডিও করতে চাই আমি 100% গ্যারান্টি। ব্যাকগ্রাউন্ড ভালো লাগবে, পিছন থেকে পশু পাখি সেটা খারাপ।
কাকা একটা ছবি তুলে খারান হাসি মারেন আর আল্লাহ ওই গাছ সেভ করে দিয়ে এলো ছবি তুলতে কাকা চশমা আপনি করেন সেই দা দেব ও ফাইন আরে আমাদের কাকা এই যে কাকা এমনে 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 করেন এমনে এই যে এমনে ইয়ো ইয়ো এই যে এমনে এই যে ঘুরেন এই এই তিনটা ভিতরে হ্যাঁ এই যে এটা এমনে এই যে এই এই যে ঠিক আছে ইয়ো দেন দেন এটা তো ক্রিস্টাল এটা হবে আমনে দিবেন হ্যাঁ সবাই ওমরন কোন এটা সবাই ওমর অন অন ফায়ার রে সাবস্ক্রাইব করেন বুঝিনা সাবস্ক্রাইব সাপোর্ট করেন না স্যার সবাই বেল আইকনও চাপ দেন কাকা যতটুকু এবার এটাই অনেক বেশি আমি তো আশা করিনি কাকা এতটুকু এবার দেখলেন গাই কেমনে ভিডিও করার ছলে কাকার ইংলিশ শিখাই দিলাম ওইখান থেকে বাইরে হয়ে গেলাম আর এখন আমরা যেতেছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া সম্বন্ধে আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না টুঙ্গিপাড়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর আছে আর টুঙ্গিপাড়াটা হলো বাংলাদেশের আর একটা ঐতিহাসিক জায়গা মোস্ট আমরা 20 কিলোর মতো এসে পড়ছি আর সামনে 20 কিলো পথ গেলেই টুঙ্গিপাড়া আর এই জায়গাতে একটু স্লো যাইতেছি কারণ এই জায়গায় নাকি তাল রস পাওয়া যায় যেটা খুবই খাঁটি ঢাকায় তো খাঁটি তাল রস পাওয়া যায় না যাও পাওয়া যায় তাও ভেজাল উজাল আর কইলাম না আমার কপালটা এঠাটা পরা এমনি প্রতিদিন থাকে আজকে এই জায়গায় তাল রস নাই তো আর কী করার খালি মুখে ঘুরে যেতে হবে আর গোপালগঞ্জ শহর আমরা পিছনে ফেলে আসছি আর আস্তে আস্তে যেটা খেয়াল করলাম গোপালগঞ্জের রাস্তাঘাট কিন্তু খুবই উন্নত উন্নত হওয়ারই কথা বঙ্গবন্ধু শহরগুলা কথা গোপালগঞ্জ নড়াইল খুলনা তিনটার রাস্তায় অনেক জোস রাস্তাঘাট সেতু আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা সব মিলে জোস টুঙ্গিপাড়া আর বেশি দূর নাই জাস্ট 4-5 কিলো তো আমি রাইড দিতে দিতে চলে যাই আমরা জাস্ট রাইডটা এনজয় করেন আর অলমোস্ট আমরা চলে আসছি টুঙ্গিপাড়ায় আর টুঙ্গিপাড়া হইলো গোপালগঞ্জের একটা উপজেলা আর এটা হলো টুঙ্গিপাড়ার ঈদগাহ ময়দান এটা হলো ফায়ার সার্ভিস আর এই এলাকার এক বড় ভাই আমাদের রিসিভ করতে আসছিল উনি আমাদের গাইড করে নিয়ে যেতেছে আর উনি যে গাড়িতে আসছে ওইটাও আমাদের গাড়ির সেই মডেল R15M ওইটা জাস্ট WGP আমারটা নর্মাল এডিশন নর্মাল বলতে আমার কাছে এই কালারটাই চোখ লাগে WGP আমার কাছে জমে না আর এটা হলো শেখ রাসেল পুরো শিশু পার্ক শেখ রাসেলের ছবি আর এটা মনে হয় ছোট্ট একটা পার্ক বাট এরিয়াটা সুন্দর লাগতেছে আসলে গোপালগঞ্জের পুরো এরিয়াটাই জোস আর এই পার্কটা বন্ধ কী কারণে বন্ধ ওটা আমি জানি না আমার যতটুকু মনে হয় এটা সকালের দিক দিয়ে খোলা থাকে আমরা আসতে অনেক দেরি করে ফেলাইছি যার ফলে এটা বন্ধ সবচেয়ে ভালো লাগতেছে ভাই টুঙ্গিপাড়ার রাস্তাঘাট রাস্তাঘাট পরিবেশ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আসলে পুরো বাংলাদেশটা যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কোথাও কোনো ময়লা নাই কিচ্ছু নাই আমাদের উচিত আমাদের নিজের এলাকাগুলোও এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আচ্ছা আমরা চলে আসছি টুঙ্গিপাড়ায় তো এই জায়গাটায় বাইকটা পার্কিং করি দেন আমরা ভিতরে যাই এটা পার্কিংয়ের নিয়ম কি কার্যালয় দিছে না কী লেখা কার্ডে আচ্ছা বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স টোকেন নং 7 ভাই অস্থির নিয়ম প্রথমবার দেখলাম এই জায়গায় পার্কিংয়ের এত সুন্দর নিয়ম আর আমরা বড় বড় সুপার কমপ্লেক্সে যাই ওই জায়গায় পার্কিংয়ের কোনো রুলস রেগুলেশন নাই ভালো লাগছে আর আমরা সমাধিসৌধের ভিতরে ঢুকে গেছি বাট আমি যতটুকু শুনলাম কবরের সামনে ভিডিও করা নিষেধ তো আমি এই জায়গার ক্লিপ নিতে পারবো আচ্ছা ভিডিও করতে নিষেধ করার সাথে সাথে আমি ভিডিও করা অফ করে দিছি তারপর আমি ভিতরে যেয়ে পুরো জায়গাটা ঘুরে দেখলাম আমার খুব শখ ছিল এটা আপনাদেরকে দেখানোর যদি আমি জানতাম যে ভিতরে ভিডিও করা নিষেধ তাহলে আমি এই জায়গায় আসতামই না হয়তো কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আছে যার ফলে ভিডিও করতে দেয় না ভিডিও করা তো দূরের কথা ছবি তোলায় অনেক রেস্ট্রিকশন অনেক জায়গায় ছবি তোলাও নিষেধ বাট আমি কিছু ছবি টবি তুলছি আর যদি বলতে যাই তাহলে নিট অ্যান্ড ক্লিনের জায়গা দিয়ে ধরতে গেলে এই জায়গা বাংলাদেশের টপ নিট অ্যান্ড ক্লিন জায়গা যে জায়গায় ভিডিওই করতে দেয় না ওই জায়গায় কি ময়লা আবর্জনা ফেলাইতে দিব আর জায়গায় জায়গায় লেখা যে পবিত্রতা বজায় রাখুন ময়লা ফেলাবেন না ভিডিও করবেন না
দেন অনেক বিডিআর পুলিশ সবাই পাহারায় আছে, তো ওই জায়গায় ময়লা ফেলাইব তো দূরের কথা, কেউ এরকম সাহসও নিব না, যার ফলে ওই জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর ভিতরের জায়গাটা অনেক সুন্দর, অনেক ঐতিহাসিক জিনিস আছে, বঙ্গবন্ধুর অনেকগুলো ছবি আছে সুন্দর সুন্দর। এক কথায় বলতে গেলে এটার ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু আফসোস একটাই, ভিডিও করে এটার ভিতরটা দেখাইতে পারলাম না। তো যারা এই জায়গার আশেপাশের তারা অবভিয়াসলি এই জায়গায় আসবেন, ঘুরে যাবেন, বাট এটা মনে রাখবেন এই জায়গায় গেলে কিন্তু আপনারা ভিডিও টিডিও করতে পারবেন না, তো এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আসেন না। বাট ঘোরার জন্য বা দেখার জন্য বা ইতিহাস জানার জন্য এটা পারফেক্ট প্লেস। যেমন এই জায়গায় পার্কিংয়ের নিয়ম ভালো, অমন এই জায়গায় পার্কিংয়ের খরচও বেশি, পার বাইক প্রতি 30 টাকা, ওইটা আপনি 5 মিনিটও রাখেন না কেন, টাকা যেমন সার্ভিস তো তেমন হইবই। তো বলতে গেলে ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছে আর হালকা পাতলা ক্ষুধাও পাইছে, তো এখন যে বিকালের কিছু নাস্তা করা যাক। এই গাড়িটার পিছনে লেখা গতির চেয়ে নিরাপত্তা জরুরি, আর অন্য যে উড়া দুরা টাইনা 10-12টা গাড়ি ওভারটেক করে দিতেছে, ভাই তুনিয়াটাই মনে হয়ে গেছে। নিজে খারাপ কম করবো কিন্তু মাইন্ডসেট করবো ভালো হবে। আর এখনই আমরা গোপালগঞ্জ ছাড়তেছি, তো আমাদের গোপালগঞ্জ অনেক সাবস্ক্রাইবার আছে এটা আমি জানি, কারণ আমি যে টঙ্গিপাড়া গেছিলাম ওই জায়গায় যেয়ে বুঝতে পারলাম, কারণ ওই জায়গায় আমার অনেক সাবস্ক্রাইবার ছিল, এমনকি আনসার বিডিআর পুলিশ পর্যন্ত আমার সাবস্ক্রাইবার। তো ইনশাল্লাহ কোনো একদিন আমি ব্লগে গোপালগঞ্জ আসবো, তো আপনি যদি আমার গোপালগঞ্জের সাবস্ক্রাইবার হন তাহলে ফটাফট কমেন্টে জানান। আমি জানি আমার গত ব্লগের কমেন্টে অনেকজন লিখছেন যে ভাই গোপালগঞ্জ আসেন, তো এবার তো এসে সময় দিতে পারলাম না, জাস্ট তাড়াহুড়ার উপর আসলাম, তাড়াহুড়ার উপর চলে গেলাম। বাট ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আমি গোপালগঞ্জ আসি অনেক সময় নিয়ে আসবো, তখন একটু ফুয়েল নিতে হইব, ফুয়েল টুয়েল নেই তাহলে এখান থেকে বাইরে যাক। যাওয়ার সময় তো পাই নাই, বাট আসার সময় পাইলাম তাল রস, কিন্তু মানুষ তো নাই, বুঝলাম না, রস ফালায় রেখে কাকা কই গেছে, রস আছে না পানি, ঠিক আছে কাকা দেন আপনি। কাকার থেকে তাল রস খেলাম, কাকার তাল রসটা ভালো, তালের রস খেজুরের রস পাইছেন একটুখানি টেস্টের ডিফারেন্স, বাট তালের রসের একটা আলাদা দিক আছে, সেটা হলো তালের রস যদি বেশিক্ষণ রাখেন তাহলে ওটা নষ্ট হয়ে তারই হয়ে যাবে, এটাও হালকা টপ টপ লাগতে হবে, আই থিঙ্ক আর একটু আগে করে খেলতাম তাহলে আর একটু মজা হইতো। কাকার কাছে একদম শেষের টুক আছে, তো এটা খেয়েও তারই মতো ফিরিয়ে পাইতে, তো এটা যে খাইলাম এটা খেয়ে যদি বাইক বুক চালাই এখন কি মাথা মাথা টাল হয়ে যাব না, এই চিন্তায় আছি আর কি। কাকা তারের কথা কি কইলেন জানি, তাড়ি বানাতে বহুত কিছু লাগে, আর তোকে এক গিলাস তাড়ি খাওয়াতে 50 টাকা বিল আছে, আর এর ভিতরে আপেল চেনেন, হ্যাঁ মালটা চেনেন, এই গুণো লাগে, আঙ্গুর লাগে, আমরা খালি পচা জিনিস লাগে, পচাটা খায় নাকি, পচাটা খালি বড় হলে আবল তো বল পায়, তারি তো পচা হয়, পচায় কিরম জানেন, তারি কয় কারে, তারি কয় রাত দিন 72 ঘন্টা থা লাগবে, 72 ঘন্টা থাকলি তলি হবে অরিজিনাল তারি, তারি হবে না, পয়সা তারি হবে না, যদি 24 ঘন্টার ভিতরে আপনার খাওয়া নিয়ে আয় আর ধর্মের জ্ঞান দিতেছে। বাট কাকা ভালো মানুষ, কাকার ব্যবহার অনেক ভালো, আমাকে লোক একদম পোলাপানের মতো কথাবার্তা বললো, গ্রামের মানুষরা এই একটা কারণেই আমার বেশি ভালো লাগে, ওনারা খুব সহজ সরল মনে হয়। আর এখন আমি চলে আসছি ভাটিয়াপাড় আর হালিম খেতে, আমার বলতেছিল এই জায়গায় নাকি একটা হালিম ফেমাস আছে, আপনারা তো জানেন প্রত্যেক এলাকায় গেলে আমি ফেমাস খাবার খুঁজি, তো বললো এই জায়গার হালিমটা অনেক ফেমাস, তো বিকালের নাস্তা এই ট্রাই করি। চলো আমাদের হালিম চলে আসছে, যেটা অনেক সুন্দর করে সাজাই দিয়েছিল, বাট আমি ঠুকুর ঠুকুর করে খাইয়ে এটার ডেকোরেশনটা নষ্ট করে লাগছি, এটা হলো অনেকগুলো বেরেস্তা দিয়েছিল যেটা আমার খুব পছন্দ, তো আমি হালিমের উপরে একেবারে ভৈরা বেরেস্তা দিয়ে রয়েছি, আর এখন এটা টেস্ট করে দেওয়ার পালা, আসলে এটা টেস্টটা জেনুইনলি অনেক সুন্দর, মজা আছে। আচ্ছা তালা পুরিও নিয়ে এসে, এটা হলো স্পেশাল খাবার আর কি, পুরি দিয়ে হালিম, মানে এটা হচ্ছে আমার স্পেশাল খাবার, ঠিক আছে, আমাদের এরিয়াতেও 2-3 হালিম ফেমাস, আপনারা দেখেন আমি মাঝে মধ্যে যেয়ে খাই, আর আমার লাইফে খাওয়া এটাও ওয়ান অফ দ্য বেস্ট হালিম, যেমন কথাবার্তা পারবো না, নাহলে আমি ব্লগ করতে করতে সবার খাওয়া শেষ হয়ে যাবো। আর আমি যেহেতু সব জায়গায় গেলে সব জায়গার ফেমাস খাবার খুঁজি, তো হালিম খাওয়ার পরে আমার নিয়ে এলো এই সন্দেশের দোকানে, এই জায়গার নাকি 2টা ফেমাস জিনিস আছে, এই কি কি
আচ্ছা গুড়ের সন্দেশ আর ক্ষীরের সন্দেশ দুইটাই ফেমাস। যদিও আমি মিষ্টি জাতীয় খাবার তেমন একটা খাই না, আমি স্ট্রিট ফুডের ভিতর ভাজা পুরাই পছন্দ করি, বাট ফেমাস হলে এটা তো খাওয়াই যায়। আর আমি দেখছি প্রত্যেকটা জেলায় গেলে কিছু না কিছু মিষ্টি জাতীয় খাবারই ফেমাস থাকে, লাইক মিষ্টি, কোনো জায়গার দই, কোনো জায়গার রসমালাই, এক এক জায়গার এক একটা। আচ্ছা প্রথমে আমি কি ট্রাই করবো, এটা ট্রাই করি নাকি, এটা ট্রাই করি প্রথমে, আমি গুড়ের সন্দেশ প্রথম লাগিয়ে দিচ্ছি। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই মিষ্টিওয়ালাও কিন্তু আমার ব্লগ দেখে, থ্যাংক ইউ ভাইয়া, না তোমাকে মিষ্টি আসলেও ভালো, প্রশংসনীয়, ভালো জিনিসের প্রশংসা সবসময় করতে হয়। ভাই আমি যেই জায়গায় যেতেছি যে কোনো কিছুতে সব জায়গায় আমার সাবস্ক্রাইবার বেড়েইতেছে, ভাই আমি যেই জায়গায় যাই ওই জায়গায় আমার সাবস্ক্রাইবার বেড়েইতেছে, এইটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়। আমি জামা কাপড় কিনতে যাবো শপিং মলে আমার সাবস্ক্রাইবার, আমি খাবার খেতে যাবো রেস্টুরেন্টে আমার সাবস্ক্রাইবার, আমি বাসে উঠতেছি বাসের হেল্পার ড্রাইভার যাত্রী আমার সাবস্ক্রাইবার, মানে সব জায়গায় এরকম সাবস্ক্রাইবার দেখতে পাই রে ভাই, বিশাল ভালো লাগে। আর মোটো ব্লগিং করার পর থেকে তো বাইকার সাবস্ক্রাইবার বাড়তেই আছে বাড়তেই আছে, স্কুল কলেজে গেলে স্কুলের প্লাবন আমার সাবস্ক্রাইবার, ভাল লাগে ভাই, উমরণ ফায়ার আর্মি যেইভাবে বাড়তেছে না, একদিন সব কিছু অ্যাচিভ করে নিলাম। তো এখন হলো বাসায় যেয়ে রেস্ট নেওয়ার পালা, আর আমি আরেকটা কাজ করুম, সেটা হলো ভার্চুয়াল রিয়েলিটির একটা গেম খেলবো, যেটাতে কালকে আমি অনেক মজা পাইছি, এই মজাটা আপনাদের সাথেও শেয়ার করবো। তো চলেন বাসায় যাওয়া যাক। আর আমরা বাসার দিকে যেতেছিলাম, বাট তার মাঝখানে একটা ফোন আসলো, যার ফলে আমরা দেখা করতে চলে আসলাম মাসাবি ভাইয়ের সাথে। আর এই নড়াইল জেলা কিন্তু আজকে মোস্ট পপুলার এই মাসাবি ভাইয়ের কারণেই, উনি বাংলাদেশের মোস্ট পপুলার ক্রিকেটার, সবচেয়ে ভালো ক্যাপ্টেন, ওনার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ টিম সবচেয়ে ভালো খেলে। যদিও আমি ক্রিকেট লাভার না, তারপরে আমি প্রাউড ফিল করি যে বাংলাদেশে এমন একজন মানুষ আছে। আর এই নড়াইল জেলারও গর্ব তিনি, বর্তমানে নড়াইলের এমপি, আর সবাই তার অনেক ভালোবাসে, আমি জানি আপনারা মোস্ট অফ দ্য মানুষই তারে চিনেন, আর যার জন্যই তার সাথে দেখা করা। এই জায়গায় আসার পরে আমি চিন্তা করছিলাম মাসাবি ভাইয়ের সাথে দেখা করুম, কিন্তু উনি ব্যস্ত মানুষ, যার ফলে এরকম সুযোগ সুবিধা হয়ে আসার ছিল না, যার ফলে আজকে উনি ঢাকা যেতেছে, তো এই জায়গার বাইরে তার ওনার সাথে দেখা করার একটা ব্যবস্থা করে দিল। আর ওনার সাথে মিট করে খুবই ভালো লাগলো, খুবই মিশুক মানুষ, সব মিলে ভাই অস্থির। আর এখন আপনাদেরকে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখামো, যেটা দেখানোর জন্য আমার গ্যারেজে যাইতে হইব। আর আমি গ্যারেজে চলে আসছি, আর আপনাদেরকে পরিচয় করতে আমার বন্ধু লাগে, যার বইনের বিয়ে খাইতে আমি আইছিলাম, বাট আমি তো নড়াইলের লোহাগড়া চলে আসি, কিন্তু ওই দিনকে রাত্রে ঢাকা ফিরতে নেয় আর ওর এই বাইকটা নষ্ট হয়ে যায়। এই বাইকে তেমন কিছুই হয় না, মানে বাইকে পিক আপ উঠতেছিল না, তো ওই দিনকে বাইকটা একটা গ্যারেজে রেখে ও ঢাকা ফিরে যায়। আর ওই গ্যারেজ থেকে বলে যে এই জায়গার একটা কি জানি নষ্ট হয়েছে, অয়েল পাম্প নষ্ট হয়েছে, আর যেটা অরিজিনাল এটা বলে 11,000 টাকা, কিন্তু ইন্ডিয়ানটা নিয়ে 9,000 টাকা দিয়া। বাট এই গ্যারেজে এসে শুনে কি জানেন, যে ওইটা তো কিছু হয়নি, জাস্ট একটা লাইনে তার কাটা ছিল, কি করা ছিল ভাই, একটা তার কাটা ছিল, এখন তারটা জয়েন দিছে, এখন ভাই একটু গাইড স্টার দিন, তো তারটা জয়েন দেওয়ার পরে গাইড স্টার দেবে। গাড়ির কিন্তু সব ঠিকঠাক আছে, হ্যাঁ আমি কিন্তু অনেক কইছিলাম যে বন্ধু এই গাড়ি পিকআপে নিয়ে যাওয়া লাগবো, কারণ কি এই বাইকে এক্সস্টে কাজ করে না, আর মোস্ট অফ দা বাইকে যদি এক্সস্টে কাজ করে না বাইকের ইঞ্জিনের প্রবলেম হয়। যেখানে ও ফুল ট্যাঙ্কি করছিল আমার সামনে, এটা আমি নিজে প্রুফ। আর ওই জায়গায় নতুন গোলাপ পান, এই জায়গায় ভাই ভাই সবাই কইতে দিল যে ভাই নতুন মানুষ দিকে পকনা দিয়ে দিলে হয়, বাট আমি আসতে অনেক লেট করি আর অলরেডি পকনা দিয়ে দিচ্ছে। আর একটা জিনিস আর গাইস, এই গাড়ির কি ছিল আমি জাস্ট দেখাই, কি ছিল ভাই
এই তারটা কেটে ফেলাইছে এই তারটা খালি কাটা ছিল হ্যাঁ এই তারটার জন্য এরকম হয়েছে এই তারটার লাগা ওই গ্যারেজে গাড়ি কালকের থেকে আজকে পর্যন্ত রেখে আবার অয়েল পাম্প কিনাইছে অয়েল পাম্প না অয়েল মোটর অয়েল মোটর ওইটা কিনাইছে যেটার কস্ট 9000 প্লাস তা অরিজিনালটা না ইন্ডিয়ানটা অরিজিনালটা দাম 11000 প্লাস আবার আমার ফ্রেন্ড সকাল থেকে ওই জায়গায় বসে আছে এন্ড অ্যাট লাস্ট উনি না পাইরা কয় এখন আমরা পারুন না ভাই বাইকটা নিয়ে যান বাইক ওইখান থেকে নিয়ে এই গ্যারেজে আনতে দেন ভাই জাস্ট এই তারটা জোড়া লাগাই দিতে গাড়ি স্টার্ট এই একটা তারের লেগা এত ভোগান্তি যে আবার অয়েল পাম্পের জরি পাড়া দিব আরো বলছে কি কয়েল গেছে এই গেছে এই গেছে কালকে ওই যে মিস্ত্রি ঠিক করছে ঠিক আছে একই ঠিক করছে একটা সুতারও কিছু করা লাগে না খালি একটা তার জোড়া দিছে ঠিক হয়ে গেছে ও কিসের মিস্ত্রি আচ্ছা ঠিক আছে ভাই কালকে আপনার সাথে দেখা হবে আর গাইস ওই গ্যারেজে আমি ফোন দিলাম ওই গ্যারেজটা এখন বন্ধ হয়ে গেছে নাইতো এখনই আমরা ওই গ্যারেজে যেতাম যে উনি কি ঠিক করলো আর উনি কি যোগ্যতা নিয়ে আজকে এই বাইকের কাজ শুরু করছে কারণ আপনি একটা জিনিস নাই পারতে পারেন এটা আপনি ডিরেক্ট না করবেন ওইটা ধুয়ে আর ওইটা নষ্ট করবেন কেন টাকা পয়সা একটা বড় কথা না এই যে আমার বন্ধু ঢাকা থেকে আসলো আবার ঢাকায় ব্যাগ যাইব আবার সারাদিন বৈশা থাকলো আর একটা নতুন মানুষ পেয়ে এইভাবে ঠকাই দেয় এটা তো ঠিক না এতে শুধু খালি ওই গ্যারেজটার নাম খারাপ হয়নি এতে পুরো নড়াইলের নাম খারাপ হয়েছে তো দেখি আমরা চিন্তা ভাবনা করছি কালকে ওই গ্যারেজে যাবো আর আজকে সারাদিন অনেক দৌড়াদৌড়ি করছি তো আজকের ব্লগটা আমি এই জায়গায় এন্ড করুন যদি ব্লগটা ভালো লাগে ফটোফট লাইক করুন সাবস্ক্রাইব করে দেন স্টিল দেন স্টিল সাবস্ক্রাইব কালকে কিন্তু গ্যারেজে যেতে ব্লগটা দেখতেই হবে আল্লাহ হাফেজ।